হ্যালো মুভি কোর্স, ওয়েলকাম টু আজকের মুভি রিভিউতে। বিশ্বাস করি সবাই ভালো আছেন, কারণ ভালো আছেন বলেই মুভি দেখছেন, আর মুভি দেখছেন বলেই আমাদের ভিডিও দেখছেন। সো আজারে প্যাচাল বাদ দিয়ে আমি সার্থক শুরু করছি আমাদের আজকের কাটাছেঁড়া। শুরু করার আগেই বলে নিই স্পয়লার অ্যালার্ট, যারা এখনই মুভিটি দেখেননি তারা দয়া করে আগে মুভিটি দেখে তারপর আবার এখানে আসবেন। তো ভিডিওর টাইটেল দেখেই বুঝে গেছেন আজ আমরা কোন মুভির কাটাছেঁড়া করব। ইয়েস, আমেরিকান অ্যাকশন থ্রিলার মুভি নোবডি, যেটি 2021 সালে মুক্তি পেয়েছে। মুভিটির আইএমডিবি রেটিং 7.5 out of 10 এবং রোটেন টমেটো যে মুভিটি 82% ফ্রেশ। তো এখন আসা যাক মুভিটির মূল গল্পে। মুভি শুরু হয় ইন্টারন্যাশনাল রুম থেকে, যেখানে মুভির হিরো হাচ ম্যানসেলকে জিজ্ঞাসাবাদ করা হয়, কারণ ইন্টারন্যাশনাল রুমে তো আর জামাই আদর করবে না। সো হিরোর অবস্থা দেখে বোঝা যায় প্রচুর ক্যাচাল করে সে এখানে এসেছে। তো সেখানে তাকে প্রশ্ন করা হয় যে কি হয়েছিল, তখন হাচ শুরু করে তার কাহিনী বলা। মুভির শুরুতেই দেখানো হয় হাচের সাদাসিধে জীবনযাপন, যেখানে প্রতি মঙ্গলবার সে ময়লার গাড়ি মিস করে, সকালে নাস্তা বানায়, তারপর মেট্রো রেল ধরে অফিসে যায়, দেন সেই বোরিং জব, দেন আবার বাসা, আবার নাস্তা বানানো, আবার ময়লার গাড়ি মিস, মানে টোটালি একঘেয়ে জীবন। এছাড়া আবার হাত জব করতো তার শ্বশুরের কোম্পানিতে। সে আসলে তার লাইফের উপর পুরো বিরক্ত হয়ে গিয়েছিল। যা হোক, এভাবেই চলছিল তার একঘেয়ে জীবন। এখানে আমরা আরও দেখতে পাই হাচের সাথে তার ওয়াইফের সম্পর্কটাও যেন কেমন ছিল, মানে একসাথে ঘুমালেও তাদের দুজনের মাঝখানে একটা কোলবালিশ থাকতো সবসময়। বুঝতেই পারছেন তাদের সেক্স লাইফ খুব একটা ভালো ছিল না। এদিকে তার বড় ছেলে ব্ল্যাক তাকে সম্মানই করতো না, শুধু তার ছোট মেয়ে স্যামি একটু সম্মান করত। তো তাদের এই স্বাভাবিক জীবনযাপনের মধ্যে হঠাৎ সোমবার তাদের বাসায় দুজন চোর ঢোকে। দুজনের মধ্যে একজন ছিল পুরুষ এবং অন্যজন মহিলা। ব্যাপারটা হাচ টের পায়, চোরেরাও তাকে দেখে ফেলে এবং গান পয়েন্টে রেখে তার থেকে টাকা এবং ঘড়ি নিয়ে নেয়। তখন হাচ একজনের হাতে একটা ট্যাটু দেখতে পায়। যখন চোরেরা তার কাছে তার রিং চাইল, তখনই তার ছেলে পুরুষ চোরটির উপর ঝাঁপিয়ে পড়ে। যখন তাদের মধ্যে হাতাহাতি হচ্ছিল, তখন মেয়ে চোরটি ব্ল্যাকের দিকে বন্দুক রেখে তার হাজব্যান্ডকে ছেড়ে দিতে বলছিল। তখন হাচ তার ছেলেকে বাঁচানোর জন্য গলফ খেলার ব্যাট দিয়ে যখনই মেয়েটিকে মারতে যাবে, তখনই হঠাৎ করে থেমে যায়। উল্টো ব্ল্যাককে বলে চোরটিকে ছেড়ে দিতে। কেন বলেছে সেটি আপনাদের একটু পরে আমি বুঝিয়ে দিচ্ছি। বাবার কথা শুনে ব্ল্যাক চোরটিকে ছেড়ে দেয় এবং চোরটি ব্ল্যাককে একটা ঘুষি মেরে সেখান থেকে পালিয়ে যায়। পরে যখন পুলিশ আসে, তখন এক পুলিশও হাচকে ছোট করে অপমান করে বলে, আমার পরিবারের সাথে এমন হলো, আমি ব্ল্যা 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 করতাম। তখন আরেকজন পুলিশ বলে, না হাচ, আপনি যেটা করেছেন সেটা ঠিকই করেছেন। এই ঘটনার ফলে ব্ল্যাক তার বাবার কাছ থেকে আরেকটু দূরে সরে যায়, মানে ব্ল্যাক ভাবে তার বাবা আসলে একজন কাপুরুষ। এমনকি হাচের প্রতিবেশীও তাকে অপমান করতে ছাড়েনি। পরে দেখা যায় হাস তার অফিসে একটি লুকানো রেডিওতে তার ভাই হ্যারিয়ের সাথে কথা বলে, যেখানে সে হ্যারিকে ব্যাখ্যা করে, চোরদের হাতে বন্দুক থাকলেও বন্দুকে কোনো গুলি ছিল না এবং তারা দুজনেই খুব ভয়ার্ত ছিল, যার কারণে সে কিছুই করেনি। তারপর হাস তার বাবার সাথে দেখা করে বাসায় ফিরে আসে। তখন তার মেয়ে তাকে বলে, বাবা আমার ব্রেসলেট আমি খুঁজে পাচ্ছি না। হাস ধরেই নেয় চোরেরা তার মেয়ের ব্রেসলেট চুরি করেছে। হাস আর এক মুহূর্ত না দাঁড়িয়ে সোজা চলে যায় তার বাবার কাছে। সেখান থেকে সে তার বাবার একটি জ্যাকেট গায়ে দিয়ে এবং তার বাবার FBI এর কার্ড নিয়ে চোর ধরার উদ্দেশ্যে বের হয়ে পড়ে এবং চোরের হাতে যে ট্যাটু সে দেখেছিল সেই ট্যাটুর উপরে বেস করে সে চোরদের খুঁজতে থাকে এবং এক পর্যায়ে তাদের পেয়েও যায়। একটু হালকা ফাইট সিনের পর হাচ বুঝতে পারে যে তারা চুরি করে তাদের অসুস্থ বাচ্চার ওষুধ কেনার জন্য। তখন হাচ বাসা থেকে বের হয়ে যায়। হাচ যে বাসে করে বাসায় ফিরছিল, সে বাসটি রাশিয়ান গ্যাংয়ের একদল গুন্ডারা থামায় এবং শুধু একটা মেয়ে ছাড়া বাকি সবাইকে বাস থেকে নেমে যেতে বলে। হাস তার ফ্রাস্ট্রেশন এই গ্যাংয়ের উপরে ঝেড়ে দেয়, গ্যাংয়ের সবাইকে ইচ্ছা মতো মেরে হসপিটালে পাঠায়, অবশ্য নিজেও অনেকটা আঘাত পায়। এখানে ফাইট সিনগুলো ছিল সত্যিই দেখার মতো। এই মারামারির মধ্যে একজন মার খেয়ে যখন নিঃশ্বাস নিতে পারছিল না, তখন হাস জুসের পাইপ দিয়ে নিজেই ট্রেকোস্টমি বানায়। তারপর হাস বাসায় যায় এবং তার ওয়াইফ তার কাটা জায়গাগুলো ওষুধ লাগিয়ে দেয়। দেন হাস তার ওয়াইফের সাথে ফিলিংসগুলো শেয়ার করে বলে যে তারা আস্তে আস্তে অনেকটা দূরে সরে যাচ্ছে। এই সব শুনে তার ওয়াইফের মন গলে যায় এবং তাদের মাঝখানের সবচেয়ে বড় দেয়াল কোলবালিশটি তুলে নেয়। লল, এইদিকে হাত যে গ্যাংকে মারে তার মাঝে একজন ছিল হিউলিয়ান নামক রাশিয়ান মাদক বিক্রেতার ভাই, যে কিনা আবার সেই গ্যাংয়েরই বস। দ্য বারবার নামের একজন হাজকে হিউলিয়ানের ইনফরমেশন দেয় এবং বলে যে হাজ তার ছোট ভাইকে মেরেছে। অন্যদিকে হিউলিয়ানের হ্যাকার হাজকে তার ক্রেডিট কার্ড দিয়ে ট্র্যাক করার ট্রাই শুরু করে, যে কার্ড ওই দিনই মারামারির মধ্যে একজন রেখে দিয়েছিল এবং হ্যাকার হাজের প্রোফাইল দেখে ভয় পেয়ে যায়। আর এখানেই শুরু হয় মুভির মেইন টুইস্ট। হিউলিয়ান হাচের লোকেশন জানতে পেরে তার লোকদের পাঠায় তাকে মারার জন্য। হাচ যখন দেখে অনেকগুলো গাড়ি তার বাসার সামনে এসে দাঁড়িয়েছে, সে ব্যাপারটা বুঝতে পারে এবং তার ফ্যামিলিকে সে বেসমেন্টে লুকিয়ে রাখে এবং তার ফ্যামিলিকে সে বলে, যাই হোক অ্যাটলিস্ট পুলিশকে ফোন করো না।
হাচ অলমোস্ট সবাইকে মেরে ফেলেছিল। তখন একজন চেলা ইলেকট্রিক শক দিয়ে হাচকে অজ্ঞান করে ফেলে এবং গাড়ির ডিকির ভিতরে ভরে নিয়ে যায়। রাস্তায় যাবার পথে রাস্তার মাঝে হাচের জ্ঞান ফেরে এবং সে গাড়ির ডিকিতে বসেই পুরো গাড়ি স্মোক করে ফেলে এবং গাড়িটি অ্যাক্সিডেন্ট করে এবং হিউলিয়ানের মেইন চেলা পয়েল খুব বাজেভাবে আহত হয় এবং হাচ পয়েলের কাছে আসে এবং পয়েল হাচকে জিজ্ঞাসা করে, তুমি কে? তখন হাচ উত্তর দেয়, নোবডি। এবং তার কিছুক্ষণের মধ্যেই পয়েল মারা যায়। তারপর হাচ বাসায় ফিরে এসে পুরো ফ্যামিলিকে অন্য এক জায়গায় পাঠিয়ে দেয় এবং তার নিজ বাড়িতে আগুন লাগিয়ে সব এভিডেন্স সে নষ্ট করে ফেলে। এর মাঝেই হাচের অতীত সম্পর্কে আমরা অনেকটা ধারণা পাই, যেখানে হাচ ছিল ফর্মার অডিটর। সে কাজ করত একটি ইন্টেলিজেন্স এজেন্সির হয়ে, যে কিনা এমন সব লোকদের মারত যাদের ধরা বা অ্যারেস্ট করা ইম্পসিবল ছিল। সে তার কাজ ঠিকমতোই করছিল, কিন্তু একদিন সে অ্যালেন নামের একজনকে মারতে গিয়েছিল, যে কিনা ইউএস গভর্নমেন্টের সাথে চিটিং করেছিল। ওই দিন প্রথমবার হাচ অ্যালেনকে না মেরে ছেড়ে দেয়, কারণ সে দেখতে পেরেছিল অ্যালেন সত্যি সত্যি অনুতপ্ত ছিল। এবং বছরখানেক পর ফিরে এসে দেখে অ্যালেন ফ্যামিলি নিয়ে খুব সুন্দরভাবে সাদাসিধা জীবন কাটাচ্ছে। এটা দেখে হাচের হিংসে হয় এবং সে সিদ্ধান্ত নেয় সে নিজেও রিটায়ারমেন্ট নেবে এবং খুব সুন্দর সাদাসিধে একটি স্বাভাবিক জীবন কাটাবে। তারপর থেকে তার পুরনো জীবনের সব স্মৃতি মুছে ফেলার জন্য সে যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছিল। অ্যাডি মানে তার শালার কাছ থেকে সে কোম্পানি কিনে নেয়। তারপর হিউলিয়ানের আর্ট কালেকশন এবং তার যত টাকা ওখানে ছিল হাচ সব পুড়িয়ে ফেলে। হিউলিয়ান যে ক্লাবে পারফরমেন্স করে ওই ক্লাবে হাচ গিয়ে এমনভাবে খাবার খায় যেন কিছুই হয়নি এবং হিউলিয়ানকে সে বলে তার সব টাকা সে পুড়িয়ে ফেলেছে। হাচ আরও বলে তার কাছে এখন দুটি অপশন খোলা আছে, এক, সে চাইলেই হাচের পিছনে লাগতে পারে, দুই, তার বাকি যে সেভিংস আছে সেটা দিয়ে সে তার জীবন নতুন করে শুরু করতে পারে। কিন্তু হিউলিয়ান ছিল রাশিয়ান গ্যাংয়ের বস, সে কি এত সহজে সব কিছু মেনে নেবে? হাত যখন ওখান থেকে বের হয়ে গাড়িতে গিয়ে অপেক্ষা করছিল তার সিদ্ধান্তের জন্য, তখন হিউলিয়ান তার গ্যাংকে লাগিয়ে দিল হাচের পিছনে হাচকে মারার জন্য। হাচ তখন গাড়ি চালিয়ে তার কোম্পানিতে আসে, যেখানে সে আগে থেকে সব ট্র্যাপ প্ল্যান করে রেখেছিল। সেখানে হাচকে সাহায্য করে তার বাবা এবং তার সৎ ভাই হ্যারি। তিনজন মিলে হিউলিয়ান এবং তার চেলাবেলাদের সুপার অ্যাকশনের মাঝে শেষ করে ফেলে এবং বাংলা সিনেমার মতো সব শেষে যখন পুলিশ আসে তখন হাস তার বাবা এবং তার ভাইকে বলে এখান থেকে চলে যেতে, বাকিটা সে সামলে নিবে এবং সে নিজে পুলিশের কাছে আত্মসমর্পণ করে। মোটামুটি এই ছিল মুভির কাহিনী। এই মুভির কিছু কিছু জায়গায় আপনি জনৈকওয়ালা ফিলিংস পাবেন। অ্যাকশনগুলোর ভাইবও ছিল অনেকটা জনৈক টাইপ এবং অ্যাকশন সিনগুলো ছিল পুরো দেখার মতো। তবে মুভির কিছু কিছু অংশে কাহিনী একটু স্লো ছিল, বাট ওভারঅল আমরা বলতে পারি মুভিটি ছিল জোস এবং আশা করা যায় সামনে আমরা এই মুভির সিকুয়েল পাবো। তো মুভি কোর্স, ছোট করে এই ছিল আমাদের আজকের কাটাছেঁড়া। আশা করি সহজ করে আপনাদের বোঝাতে পেরেছি। আর যদি আপনাদের মনে হয় আপনাদের বোঝার জন্য আমাদের আরও কিছু চেঞ্জ করা দরকার, তাহলে দয়া করে কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদের উৎসাহিত করতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে বিদায় নিচ্ছি আমি সার্থক, খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাব নতুন কোনো মুভির কাটাছেঁড়া নিয়ে। সো রোল ক্যামেরা অ্যান্ড কাট।